গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজনেস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সোমবারের সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করছি সেটাই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। তো এখানে আমি জল ভরতে দিয়েছিলাম, তো জল ভরতে দিয়েই দেখছি, একটু ঘরে থেকেই ঘুরে আসি। তো ওইভাবেই আমি কাজ এই নিয়ে উঠোনটা আমার তিন দিন ঝাড় দেওয়া হলো, আর আজকের উঠোনটা ঝাড় দেওয়ার কারণ হলো যেটা সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, ওই জন্যই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। যদিও বা জেঠিমা বললো উঠোনটা ঝাড় দিতে, না বললেও কিন্তু আমি ঝাড় দিয়েই দিতাম। আর এখানে আমি জানলাটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ সকালবেলায় কিন্তু আমার 8টার মধ্যে রান্না টান্না সব হয়ে গেছিলো। তবে হচ্ছে কি 8টার মধ্যে হয়নি, যে 8:30 বেজে গেছিলো, কারণ ওই এক তো আমি ডিমের ঝোল করেছিলাম আজকে রান্না, তার মধ্যে করেছিলাম ওই চাল কুমড়ো। এত বিরক্তিকর চাল কুমড়ো করতে অনেকটা সময় লেগে গেছে, মানে কাটতে গিয়ে আমার ওই ততক্ষণ আমার অন্য রান্না হয়ে যায়। জানো আমি আর জীবনে এই সৎ সকালবেলায় চাল কুমড়ো করবো না, যেদিনকে ওই যেদিনকে এই কাজ থাকবে হাজব্যান্ডে সেদিন তো আমি করছি না, আর এই আমার নাকে কানে মোলা। তো সমস্ত জানলা আজকে আমি লাগিয়ে দিলাম, আজকে আমি প্রতিদিনই কাজের পরে জানলা লাগিয়ে দিই, নাহলে ওই পেছনের দিকটা না ভয় লাগে। আর একটা ছুঁচো না বেজে আছে কি জানি, আমি কিছু বুঝতে পারি না যে এটা বেজি না ছুঁচো, আমার মনে হয় বেজি, আবার মনে হয় যেন ছুঁচো পা আছে, আমি কিছু বুঝতে পারি না যে এটা কী। তো এবার যাই হোক, আমার একটু ভয় লাগে যদি উঠে পড়ে, খাবার দাবার থাকে তো। তো আমি ওদিকটা করে আমি বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে স্নান করে নেবো। আর এতটা গরম লাগছিলো না এসব করতে গিয়ে, সাত সকালে রান্না হয় তাই, নাহলে দুপুরবেলায় রান্না করতে গেলেন আমি পুরো মরে যেতাম। যাই হোক, এখানেই আমাকে বালিশ টালিশগুলো রাখতে হয়, রাখার তো জায়গা নেই, এখনও জিনিসপত্র কোনো কিছুই আনা হয়নি। কবে যে আমার প্রতিদেব জিনিসপত্র আনবে তার নাই ঠিক। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো জিনিসপত্র আনবে না বা এনেছো, তবে আমি এখনও কিছুই আনিনি। মানে ওকে বললাম এই মঙ্গলবারে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ও গেল না, ও জানে না কবে যাবে। তখন ও খাট চৌকিটা একটু সরিয়ে দিলাম, খুব পিঁপড়ে হয় জানো তো, সরালেও পিঁপড়ে হয়, তবুও সরিয়ে দিলাম। আর পিঠে দেখতে পারলে একটা স্টিকার, আমি না দেখো পিঠে একটা স্টিকার আছে, আমি জানি না এটা কী করে লেগেছে না লেগেছে কিছু জানি না। দুপুরবেলায় বাবা মা এসেছিলো, তখন পিঠে স্টিকারটা তখনও ছিল, তো যাই হোক তখন দেখে মা স্টিকারটাকে তুলে দিল, আমি কোনো খেয়াল করিনি যে পিঠে আমার স্টিকার লেগে আছে। কীভাবে কী হলো আমি কিচ্ছু জানি না, আমি তো নতুন নতুন পরিনি তা না, পরেওছিলাম কালকে তো যা নতুন জামা পরেছিলাম, ওটা থেকেও না হতে পারে জানো। তো লাইট আমি অফ করে দিলাম ঘরে, যেহেতু এখন আমি স্নান করতে যাব। আর এখানে যে মানে নেয়নি ফোকাসটা, আমি না একটু খেয়াল করিনি, তো যাই হোক ফোকাসটা নেয়নি, আর কী আর করবো, জিনিসটা কেটে দেবো, শ্যুট করেছি। তোমার স্নান টান পুজো মুজো সব কিছু হয়ে গেছে, তো তারপর আমি এখানে চাটা খেয়ে নেব। তো এই যে আমি চামচগুলো না সবই মাজতে হবে, ওই জন্য হাতে করেই দিয়ে দিলাম। তো এখানে দেখো চামচ টামচ আছে, আর বাসনটা আমি রান্না করতে করতে সব মেজে ফেলি। আর আমার 9টা পর্যন্ত জল আসে, তো সেই জলে আমি যতগুলো জলের কাজ পারি সমস্ত কিন্তু আমি করে রাখি। তো তারপরেও তো কিছু না কিছু বাসন থেকে থাকে, ঋষি খেয়েছে ধরো ওই থালাটায় ওই খাপটার মধ্যে মিষ্টি ছিল, তো সেটা আমি ধুয়ে নেবো। ওখানটা এখন নোংরা আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি, নোংরা রাখতে হয় না ফেলেই দিই। তো চা করার পরে জানলাটা লাগিয়ে দিলাম, এটা এবারে আমি খেয়ে নেবো চা, আর যে একটু চাল কুমড়ো ভাজা নিয়েছি, আর বিস্কুট আর চানাচুর। তো জানোই তো এইভাবেই খেতে অভ্যস্ত। আর আমি না অনেক দিন জানো তো দুধ চা খাই না, আমার না সেদিনকে ওই একটা দিদিভাইয়ের ব্লগ দেখছিলাম, তো আমার সেদিনকে কমেন্টও করেছি যে আমি দুধ চা খাইনি কতদিন। যাই হোক এই পপকর্নটা খেয়ে নেবো এবার। আর এই দিকে দেখো মা আর বাবা এসেছে, এইটা দিয়ে গেছিলো, মাছ দিয়ে গেছিলো আমাদের দুজনের জন্যে দুটো। আর যেহেতু আমার তো কাজ হয়ে যায় তো 9টার আগে, ওই জন্য না কোনো সেভাবে কিছু কাজ দেখাতে পারিনি। আর এটা দেখো এই ভাজাটা করেছিলাম, এসে একবার খাইছি, একদম অল্পই হয়েছে। আর ভাত আমাকে এইভাবে জলের উপরেই রাখতে হয়, না হলে না পিঁপড়ে ধরে, ওই জন্য ডিমের ঝোল। তো ডিম দিয়ে আমরা কেউই খাবো না এখন, শুধুমাত্র মাছটা দিয়েই খাবো, আর ডিম দিয়ে আর খেতে ইচ্ছা করলো না, মাছ যেহেতু আছে ওই জন্যে সেই রাতে খেয়েছিলাম ডিমটা।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে বিছানাও করে এসেছি। তো এই সময়টা আমি জামা কাপড়টা তুলিনি, ওই 1:30 কি 1টা পার হয়ে গেছে, আমরা 1টার পরে না দুজন মিলে খেয়ে নিই, আর দুটোর মধ্যে আমরা এরকম শুয়ে পড়ি। মাঝে হাজবেন্ডকে একবার ফোন করে জিজ্ঞাসা করি যে ও খাবার খেয়েছে নাকি, খাবার ঠিক আছে নাকি। আর তোমরা যারা হাজবেন্ডকে খাবার দাও তো সকালবেলায় রান্না করে, তাহলে কিসে করে দাও আমাকে একটু বলো না। একদিন না ওর খাবারটা যেন একটু মনে টক টক হয়ে গেছিলো, জানো ও ভাত দিয়ে সব একসাথে মাখিয়ে খায়, তো ও বলছিল আমি কিসে করে খাবার দেবো বলো তো, আমি না বুঝতে পারছি না, আমি তো এই স্টিলের টিফিন কৌটোতে করে দিই, তো তোমরা কিসে করে দাও আমাকে একটু কমেন্ট করো যাতে খাবারটা যেন ভালো থাকে। তো আমি ঋষি দুজনেই ঘুমিয়ে নিয়েছি, আর এই সময় উঠে এবার একটু বেরোবো, বাজার যাব, তারপরে ধরো একটু ওই বাড়িতেও যাব। এই কাজলটা এখন পরছি, মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, আমার তো কাজল ওই বাড়িতে কাজল পরে আছে, জানো দুটো কাজল পরে আছে ওই বাড়িতে, মানে ভালো কাজলগুলো। তো কী করবো, এখানে তো নেই, তার জন্য এই কাজলটা মার কাছ থেকে আমি নিয়ে আসলাম, মায়ের বাড়িতে ছিল, নতুন কাজলই ছিল, মাইগুলো তো অনেক সময় বিক্রি করে, তো ওই জন্য তো ঋষিকে এবার রেডি করিয়ে দেব। আর প্রতিদিনই আমাকে টুকটাক বেরোতে হয়, মঙ্গলবারটা ছাড়া, মঙ্গলবারটা অতটা বেরোতে লাগে না, হাজবেন্ড থাকে তো, তাছাড়া প্রতিদিনই আমাকে বেরোতেই হয়, একটু ওই বাড়ি থেকে ঘুরে আসলে আসি, আবার ধরো মা যদি সঙ্গে যায় তো ভালো, মা তো সবসময় সময় পায় না। আর এই দেখো এই বাড়ি চলে এসেছি, ঋষি দেখো ওরকম করে খেলা করছিল, আর রাস্তায় না কথা বলতে পারিনি কারণ আমি অন্য দিক দিয়ে আগে এসেছি, ওই জন্যে এখানে দাদু বসেছিল, ওই দাদুর শরীর ওরকমই আছে, এই সময় একটু ঠিক সময় বেঠিক। তো এসেছিলাম বাবার বাড়িতে, এখন বাড়ি চলে যাব, মানে যাচ্ছি, আর একটু মুদিখানা দোকান যাবো, তাই 5 মিনিট বসেছিলাম, যাকে ফলাচ্ছি। চলো বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে, 6:10 এরকম বাজছে। তুই দেখো বিয়ে যাচ্ছে, মানে জল সাজতে যাচ্ছে, তুই দেখো বাজছে। বাজার করা হয়ে গেছে, 6:30 এখন বাজেনি, বাজবে করছে, আমি বাড়িতে 5 মিনিট বসেই চলে এসেছে। আর ঋষিয়ার আমি যাচ্ছে অন্ধ করে, ব্যাগও খুব ভারী, তো কী করবো, এভাবেই হাতে না যন্ত্রণা করে জানো তো। বাড়িতে দেখছি লাইট জ্বালানো ছিল না বাইরে বারান্দায়, তো লাইটগুলোকে আমি জ্বালিয়ে দিলাম, এবার আমি সন্ধ্যাটা দিয়ে নেবো, আর আমি দূরে জল দিইনি, আমি তো আর এক্সট্রা নাইটি মানে ছাড়ি না, কেন বলো তো, আমি তো মানে ঠাকুর তো ঘরে তো নেই, এমনি ঠাকুর তো ছোঁয়াও লাগে না, ওই জন্য শুধু ধূপকাড়িটাই ধরায়, তো ওই জন্য আর ভালো নাইটি আর পড়ি না, ওইটা দিয়েই যেটা পরে খাওয়া দাওয়া হয় সেটাই কিন্তু পড়ি, শুধু ধূপকাঠিটা দেখাই বলে। যাই হোক, এখানে আমি ঠাকুরকে দেখে নিলাম, এই ঘরে নেই ছবিটা ছিল, দুর্গার ছবিটা ছিল, তো এবার আমি ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে, ওটা আদৌ দুর্গা আমি কিন্তু ঠিক জানি না যে দুর্গা নাকি, তোমরা কেউ জানলে বলো। তো এই যে বাজার এনেছি দেখো, আমি ডিম নিয়ে এসেছিলাম, প্রতিদিনই 3টে 3টে করে ডিম আনিয়ে, গরমে না হাফ পাতা বা 1 পাতা ডিম কেনার সাহস হচ্ছে না, ফ্রিজ তো নেই আমার ঘরে, আমার ওই বাড়িতেও নেই এই বাড়িতেও নেই। যাই হোক, এখানে আছে লবণ, আর নিলাম এই তেলটা, আমি তো কোটো নিয়ে মানে কোটো নিয়ে আসা হয়, কোটো বলে বোতল, তো বললো যে এটা নাও কম হবে, তো এটা নিয়ে আসলাম, আর সানলাইটের শার্ট নিয়ে আসা হয়েছে 500, যেটা যখন লাগে নিয়ে আসি। আর এটা হলো নাইটিটা, আমার যে নাইটিটা ফুলাতা পরতাম ছিঁড়ে গেছিলো জানো, পেটের কাজটা পচে গেছিলো আসলে, তো মা এটা কেটে সায়া করে দিয়েছে। আমি না বিয়ের আগে এইভাবেই আমি কেটে কেটে হাতে বানাতাম জানো, তখন আমার বুদ্ধি হয়েছিল, বা বুদ্ধি বলতে কি আমার এরকম একটা বুদ্ধি এসেছিলো যে আমি নাইটি কেটে সায়া করবো, তো সেই থেকে আমার বানানো, সেই থেকে মাও ওটা শিখে গেছে, আর আমাকে এইভাবে এইভাবে করে বানিয়ে দেয়, আগে তো হাতেই বানাতাম, আর এখন তো মা তো মেশিন আছে বাড়িতে, মেশিনে মা সেলাই করে দিয়েছে এইভাবে, তো এইভাবে আমি নাইটির তলায় পড়ি। আমার বড়ো সায়া না ভালো লাগে না, তাও এখন পড়তে হয়, এই বাড়িতে তো অত সায়া আমার নেই, তো ডিম টিম সমস্ত কিছু এবার আমি জাল দিয়ে নেব। আর এখানে ঋষিকে আমি হরলিক্সটা করে দেবো, ও হরলিক্সটা খেয়ে নেবে, আর তারপরে আমি কাজগুলোকে করব। আর তোমরা যারা আমার এই ভিডিওর নিচে এসে কমেন্ট করো না যে আমার মানে চ্যানেলে যাও বা কিছু, তারা কী করবে বলো তো, আমার কমিউনিটি পোস্টগুলোতে গিয়ে যে কোনো একটা পোস্টে গিয়ে না কমেন্ট করবে, ভিডিওর নিচে কমেন্ট করলে না সেগুলো সার্চ করলে তো তোমাদের চ্যানেল পাওয়া যায় না, আমার প্রচণ্ড অসুবিধা হয় যে সেই চ্যানেলটা আবার খুঁজবো ই করবো, মানে অনেক অসুবিধা হয়। আমি বারবার আমার নিজের ভিডিও খুলে না আমি বারবার না আমি কমেন্ট চেক করি না আমার ভিডিওতে, মানে আমার ভিডিওতেই তখন প্রবলেম হয়ে যাবে, তাই তোমরা কমিউনিটিতে যেই
এইসব মানে যাই থাক না কেন সেখানে গিয়ে কমেন্ট করবে যে আমার পরিবারে আসো দিভাই বা যাই হোক না কেন। তো তাহলে কিন্তু আমি সহজেই চলে যেতে পারবো, আর আমি কিন্তু সবার ভিডিও দেখি আমার, নাহলে পরে কমেন্ট পেলেও আমি অন্যের কমেন্টে গিয়ে যখন দেখি আমার যারা সাবস্ক্রাইবার তারা কমেন্ট করেছে তখনও তাদের ভিডিও থেকে আমি মানে কমেন্ট চেক করি, মানে কমেন্ট চেক করে বলছি কেন, ভিডিও মানে চেক করি, ভিডিও দেখে আসি, কারণ তারা কষ্ট করে যখন আমার ভিডিও দেখছে আমারও কর্তব্য একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমিও তাদের ভিডিও দেখবো। তো সেই ভালোবাসার সম্পর্কে গিয়েই আমি কিন্তু তাদের ভিডিওটা দেখি। তো এদিকে আমি চাটা খেয়ে এদিকে ঋষিকে নিয়ে পড়তে বসেছি, ও এইখানে এসে না একদম পড়তে বসে না, মেরে ধরে বকে তারপরে বাথরুমে অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেবো বলে তারপরে ওই অন্ধকার ভয়টা পেয়েই ও মানে পড়তে বসলো, মানে ওকে বলেছিলাম যে আমি বাথরুমে ঢুকিয়ে দেবো। তো তারপরে এসে পড়লো একটু, ওই একটুখানি পড়লো, যতক্ষণ জ্যাঠা জ্যাঠিমা কেউ ছিল না ততক্ষণ পড়লো, যেই জ্যাঠা জ্যাঠিমা এসছে তখন ও উপরে। তো এদিকে আমার বিকালে না যাওয়ার সময় আমি এই কাজগুলো করে যাইনি, তার জন্য এই কাজগুলো আমি এখন এসে করলাম। আর এইসব করতে গিয়ে না আমি আজকে ভিডিওটা মানে সোমবারের দিন রাত্রিবেলা ভিডিওটা এডিট করিনি, এখন এই 6টা বাজতে যায় মঙ্গলবার, তো তখন আমি ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি। আর অনেকেই আছে জানো তো যারা বলে যে তুমি আমার পরিবারে আসো আমি তাহলে তোমার পরিবারে যাব, এই বাধ্যতামূলক কথাগুলোতে আমার তাদের পরিবারে যেতে একদমই ইচ্ছা করে না, তারা কী করা বলো তো, ওই যেই আমি তাদের পরিবারে যাব সেই আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দেবে, বা যদি আমি নাও যাই না তাও আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দেবে, বা হয়তো আসবেও না ভিডিও দেখবেও না। আর যারা রেগুলার আমার ভিডিও দেখো না তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, একটা ভালোবাসা একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, হয়েছে অনেকজনের সাথে হয়েছে, এমনকি আমি তাদের ভিডিও ভালোবাসা সম্পর্কে মানে সম্বন্ধে দেখি। আর অনেকের আছে কি তাদের ভিডিও আমি দেখি এবার তারাও ঘুরে আমার চ্যানেলে এসেছে, মানে এইটাই আমার মানে সত্যি বলছি খুব ভালো লাগে যে না আমি তো তাদেরকে বলিনি গিয়ে তবু আমার ভিডিও কিন্তু তারা দেখে, যেহেতু আমি তাদের ভিডিও দেখি তার জন্য। তো ওখানেও ঝাপসা হয়ে গেছিলো, আমার কিছু করার নেই, তো যাই হোক তাও ওটা কাটেনি। তো এবার এই জায়গাটাকে মুছে এবার আমি পরোটা করবো, আজকে আজকে রুটি করবো না, ভাত না নষ্ট হয়ে গেছিলো জানো, দুপুরবেলায় ভাত ছিল নষ্ট হয়ে গেছে, আমি আর সত্যি বলছি ভাত রাখলে আমি জাল দিয়ে নেবো একবার, না হলে নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখে অবাক, বাবরে ভাতটা পুরোটা অনেকগুলো ভাত ছিল জানো, অন্যদিন থাকে না। তো যাই হোক আজকে ঋষিকে জেঠিমাই আমাকে বললো যে ভাত মানে দেবে, ঋষি ভাত করতে লাগবে না, আমি তো ভেবেছিলাম আমার তো ভাত আছে তাই ভেবেছিলাম, তো মা পরে দেখি ভাত নষ্ট হয়ে গেছে, তো ভালোই হয়েছে ঋষিকে জেঠিমা দেবে। আর এই পরোটা দেখে না কেউ কোনো বাজে কমেন্ট করো না, এই যে এটা কিসের ম্যাপ হয়েছে আমি জানি না, কিন্তু কি আমি একদমই পারি না, আমি রুটি পারি আমি পরোটা কিন্তু পারি না, আসলে আমি পরোটা বলো লুচি বলো সব ভালো ভালো নামি দামি খাবারগুলো না আমি আসলে করি না, আগে তো করতামই না এখনও তাই করি না, তাও মনে হলো প্রতিদিনই তো ওই সব খাওয়া হয় একটুখানি বানাই। আর গুটিগুলো বড় হয়ে গেছে, আমি আর এক্সট্রা মানে গুটিগুলো থেকে আরও কটা গুটি করিনি, এমনি 10টা হয়েছে, এই দুজন মানুষ 10খানা নিয়ে আমি কী করবো। তো তাও মানে পরের দিন দুটো থেকে গেছিলো, তো যাই হোক আমি অত ভালো পারি না, তার মধ্যে এই চাটুটা পুড়ে একাকার হয়ে গেছে, বাড়িতে তো আমার লোহার চাটু ছিল এটা হলো মায়ের চাটু, কিন্তু খুন্তি মুন্তি চাকতা বেলনা সবই কিন্তু মায়ের, এখানে আমার কিছু নেই, শুধু বেসা কুকারটা আমার, তাছাড়া এখানে আমার কিচ্ছু নেই। তো যাই হোক তো কী করবো, তোমার কাছে কোনো টিপস থাকলে না অবশ্যই আমাকে দিও, ওই পরোটা করার বা লুচি যাই হোক একটু হয় মানে ওই হয় গোলটা হয় না অতটা সুন্দর, তবে যাই হোক হয়। এই দেখো আমি একটা বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি বলতে আমি আজকেই এটা করেছি, আমি করছিলাম তারপরে দেখলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো আমি গরমের মধ্যে একটু ভীম জেল মানে আমি ভীম জেলের মধ্যে না জল দেওয়া আছে কিন্তু, তো সেটা দিয়ে দেখো নাড়াচ্ছিলাম, দেখো আস্তে আস্তে ওগুলো উঠে আসছে খুব, মানে এটা যদি আমি হাত দিয়ে ঘষতে যেতাম না একদমই উঠতো না জানো তো, এত পুড়ে গেছিলো আরও তো পুড়েছিল, আমি এরকম করতে করতে দেখছি যে তাহলে তোমার সাথে শেয়ারই করি একটুখানি, তো তার জন্য একটু শেয়ার করলাম, দেখো একটুখানি ঘষছি না উঠে আসছে। তো এবার এই ভাবে আমি রেখে দেবো, আর একটা ভুল কি করেছি জানো তো, আমি সামনের দিকটা এরকম করে দিয়েছি আর একটু জলও দিলাম, পেছন দিকটা না করার কথা একদম আমি ভাবিনি যে পেছনের দিকটা পুড়েছে বা কিছু, এটা আমি একদমই ভাবিনি আসলে। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, শঙ্কর বাজাচ্ছে জেঠিমা, তো এই আমি একদমই ভাবিনি যে পেছন দিকটা তো হয়েছে, তাহলে পেছন দিকটাতে দিয়ে দিতাম, আর এই চাটুতে আমি আর পরোটা করছি না, তো ওইটা ওইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ওর পরোটাটা বেড়ে নেবো, এখানে 6টা পরোটা দিয়েছি, আর আমিও এখন খেয়ে নেবো ঋষির খাবারটা দিয়ে, ঋষিকে তো 6টার সময় খাবার খেয়েছিল, ভাত খেয়েছিল, জেঠিমা মাংস দিয়েছিল, এই যে ওকে এক পিচ মাংস দিয়ে আমি ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম, আর এক পিচ ওকে পরে দেবো, ভাবলাম যদি ভাত খায়। তো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম, পরোটাই খেয়েছি, ভাত তো ছিল না, তো তাকে একটু হালকা করে ডলছি না উঠে যাচ্ছে, খুব কষ্ট হয়নি।
নাহলে তো আমি না ভেবেছিলাম যে আমার হয়তো এ আজকে আর উঠতে তুলতে পারবো না, তো এই সামনের দিকটা তো উঠে গেছে কিন্তু পেছন দিকটা তোমাদেরকে খানিক পর দেখাচ্ছি। দেখো আমি কিন্তু কাটে নেমে একটু স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি, পেছন দিকটা না ওঠেনি জানো, পেছন দিকটা ঘোষ দিকে আমার খুব কষ্ট হয়ে গেছে, দূর উঠছে না উঠছে না। তারপরে দেখছি বাবা থাক বাবা উঠছে না, যখন থাক ও পরে যখন উঠবে উঠবে খানিক পরে দেখতে পারবে। এই যে দেখো পেছন দিকটা আমি আর কিছু দিইনি, পেছন দিকটা এরকম অবস্থা হচ্ছে, তো ঘষছি 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 ওঠেই না ওঠেই না ওঠে না। দেখো পেছন দিকটা কিন্তু হালকাভাবে পড়েছে তবু কিন্তু উঠছে না, আর সামনের দিকটা কিন্তু অনেকটা হয়েছিল তবু কিন্তু উঠে গেছে শুধুমাত্র ওটা দেওয়ার জন্য। দেখো সামনের দিকটা একদম চকচক করছে আর পেছন দিকটা দাঁড়াও দেখায়, পেছন দিকটা দেখো ওই দেখো আমি ঘষে তুলতে পারিনি। তা আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকের ব্লগে। তোমার সব ভালো থেকো সুস্থ থাকো, টাটা।